মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30, আজকে মঙ্গলবার আর তারিখ হচ্ছে 3rd September নাকি গো? হ্যাঁ, আজকে 3rd September মঙ্গলবার। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখন আমাদের চা খাওয়া হয়নি, আয়ুষ্মান স্কুলে বেরিয়ে গেছে। আর আমার বললাম না, গতকাল থেকে হাতে প্রচণ্ড ব্যথা ডান হাতে, তো সারা রাত ধরেই ব্যথায় আমি মানে একটু এদিক ওদিক হলেই ব্যথা আমার ঘায়েল করে দিচ্ছিল। তো সকালে আমি কিছু টিফিন বানিয়ে দিতে পারিনি। সকালবেলা দেখবে আরও বেশি ব্যথা করে ঘুম থেকে ওঠার পর, না মাসেলসে ব্যথা। তো আয়ুষ্মানকে কিছু টিফিন বানিয়ে দিতে পারিনি, ওর বাবা বাউলি এনে দিল, ওই বাউলি দিয়ে দিলাম, দুটো বিস্কিট দিয়ে দিলাম, এই নিয়েই আজকে গেছে ও। আর ছাতু মেখে দিয়েছিলাম, ছাতু খেয়ে গেছে, এখন একটু ব্যথাটা কমেছে আমার। বেলার সাথে সাথে আবার ব্যথাটা কমের দিকেই যাবে। ভাবলাম চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিই, না হলে আবার কি বলো তো এই বিকেলের দিক থেকে আর কথাই বলতে পারি না, শুরু হয়ে যায় গান এত পরিমাণে। তো ওই জন্য ভাবলাম যে ব্লগ শুরু করে দিই, চা বসাবো, আগে জল খাই। গতকাল চিয়া সিডটা গেছে শেষ হয়ে, চিয়া সিড নেই, তো জল খাও, দাও এক সেকেন্ড। এখনো সকাল থেকে জলটাও খাইনি। এক এক সময় ভাবি যে মানুষের প্রতিটা দিনই তাকে কত কিছু শিখিয়ে যায়, না জীবনের কত অধ্যায়ের পাঠ আমরা এক একটা দিনের মাধ্যমে করতে পারি। আমাদের মনের কত ধরনের পরিবর্তন হয়, কখনো মন ভালো হয়ে যায়, কখনো আমরা খারাপ মানসিকতা তৈরি হয়ে যায় আমাদের ভেতর থেকে। এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রত্যেক দিন বা প্রতিনিয়ত যে ওঠা পড়া চলে সেইগুলো, যারা ভালোভাবে নিয়ে নিতে পারে, শিখে নিতে পারে, তারা জীবনে আরও বেশি ভালো থাকে। আর যারা সেইগুলোকেই মানে সারা নিজের জীবনের সঙ্গে যুক্ত করে নেয়, তাদের জীবনে আরও অন্ধকার নেমে আসে। নিলাম তো, ডাউনলোড অপশানে যাও, এই দ্বারা চিনিটা গুলতে হবে, ডাউনলোড অপশানে গেলেই পেয়ে যাবে। চা খেতে খেতে 1 ঘন্টা লাগিয়ে দিলাম, 8:30, এখন 9:20 বাজে। আজ ভিডিও শুরুতেই একটা কথা বলি, নিজেকে ঘরের কাজের মধ্যে, অবশ্যই নিজের ঘরের কাজে পারদর্শী আমরা হয়ে যাই একটা টাইমের পর, সেটা খুবই ভালো কথা, কিন্তু নিজেকে এমনভাবে তৈরি রাখবে শুধু ঘরে নয়, বাইরে প্রত্যেকটা কাজেও তুমি পারদর্শী, এবং প্রত্যেকে তোমার কাছ থেকে প্রত্যেকটা কাজের সাজেশন চাইবে, যে জিনিসটা প্রথম থেকে আমি মেনটেন করেছি। দেখো, বাইরের কোনো কাজই সেভাবে আমি সামলাই না, কিন্তু আশিসের এমন অফিসিয়াল অনেক কাজ থাকে যেটা করতে গিয়েও ঘাবড়ে যায়, সেখানে গিয়ে আমার কাছেও সাজেশন চায় এবং আমি সেটা ঠিক করে দিই। এত ঘাবড়াও কেন গো তুমি, এত ঘাবড়াও কেন, এতটা বয়স হয়েছে। কিন্তু কখনোই এইটা জাহির করব না যে আমি সব কিছু জানি, এই জিনিসটা মেনটেন করা এটা এখন আমি বুঝি, কিন্তু মানে এগুলো ফিল করি যে হ্যাঁ এই জিনিসটা আমার প্লাস পয়েন্ট, কিন্তু একটা সময় এটা আমি বুঝতাম না যে এটা আমার প্লাস পয়েন্ট, তখন মনে হতো সব দিকে আমার অ্যাক্টিভ থাকাটা দরকার। এগুলো আমি ভিডিও করতে করতে তোমাদের মনে হয় যে সাজেশনগুলো দিই, এগুলোতে না তোমাদের নিজের চারিত্রিক বিকাশ অনেক বেশি ঘটবে। কে কী বললো, কে কী ভাবলো, তোমাকে কে কতটা প্রায়োরিটি দিল সেটা গুরুত্ব নয়, তুমি তোমার কাছে একদম সব কিছুতে এক্সপার্ট থাকবে। হ্যাঁ, এটা হতে পারে তুমি সেই বিষয়টা জানো না, নাই জানতে পারো, কিন্তু শেখো, এখন তো হাতে স্মার্টফোন, একটা ভিডিও চালিয়ে নিয়ে তুমি শিখেই নিতে পারো, বা গুগল করে আমরা জেনে নিতেই পারি। এটা না ভীষণ দরকার, যখন তুমি কোনো সাজেশন ভালোভাবে দিতে পারবে না, তখন তোমার আস্তে আস্তে নিজের পার্সোনালিটি অনেক ডেভেলপ করবে। আমি যখন আমার স্টুডেন্টদের পড়াতাম, সব তো বড় বড় ছিল, তো ওদেরকে আমি বলতাম ঘরের কাজেও ততটা পারদর্শী হও যতটা নিজে তুমি বাইরে থেকে স্মার্ট, ঘরের কাজেও কিন্তু তুমি আমি পারি না এই কথার কোনো যুক্তি নেই। আয়ুষ্মান চলেও এসেছে, দাঁড়া বাবা। আয়ুষ্মান
করে কোথায় ঠান্ডাই লেগে যায় না, মাটি ঘেটে এসেছি সত্যি বলবি, গালে ফালে তো মাটি লেগে আছে দেখছি ভালো মতন, পুরো গালে মাটি। রেশমা এলো, এসে হাত মুখ, জামাটা আজকে কেচে দেবো, কালকে ওর পিটি আছে, নে নে জামায় আবার চকলেট ফকলেট লাগিয়ে এসেছে। কে এনেছে চকলেট? ও বাউলি, আজকে তো বাউলি দিয়েছিলাম। এখন এসেই চলো আমাদের মাছলি রানীদের দেখাই। এ মা কই নিয়ে গেলি? ও এই দেখো আয়ুষ্মানের, মানে ও রিসার্চ করে বার করে মাছটা কিনেছে, ওর বাবা ওকে এই ছোট্ট জার সমেত কিনে দিয়েছে যাতে ও এটা হ্যান্ডেল করতে পারে। দেখো ও খাওয়াবে হাত দিয়ে। দেখাতেই পাচ্ছি না এখান থেকে। হ্যাঁ কিউট কিউট। এই দেখুন কালকে এই হাত দিয়ে খাওয়াচ্ছিল, এই বাবা কেটে দিয়েছে তো, কেটে গেছে, হাতে করিস না বাবা কিচ্ছু। একটাই একটাই বলেছে না না খাওয়াতে ওদের বেশি। একটা কি এতদিন ধরে খাচ্ছে না? না কালকেই তো তুই খাওয়ালি। দিশনা বাবাই বারণ করেছে ওদের বেশি খেতে দিতে, কিন্তু সামনে এলেই ভিতর দিকে চলে যায়। ফাইটার ফিশটা কিন্তু তা নয়, ফাইটার ফিশ খুব সাহসী, ও হাত, ওরা হাতকে ফলো করে, দেখানো যাচ্ছে না, আলোগুলো রিফ্লেক্ট করছে। রাতে দেখাবো তোমাদের। আর ওদিকে কি করবি এখন? ক্লিয়ার করে দিবে, ও ওকে ট্রেনিং দেয় আয়ুষ্মান। এরা সবচেয়ে বুঝদার, মিরর দিয়ে, ও এরা নাকি সবচেয়ে বুঝদার মাছ। ও ওকে মিরর দিয়ে কি হয় বাবা বল, মেকআপ করে, আর ওদের কালারটা একদম পুরো ভালো ব্রাইট। কালকে কিন্তু মিররটা দেওয়ার পর সত্যি কালারটা ব্রাইট লাগছিল। কালকে অনেক স্ট্রেস ছিল। হ্যাঁ সবে সবে এসেছিল না, আর তারপর নতুন বন্ধুদের পাশে অ্যাকোয়ারিয়ামে দেখেছে, কিন্তু একসাথে রাখা যাবে না যেহেতু ওই ফাইটার ফিশ তো, আর ওই পাংখুড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে। মা বাবল নেস্ট বানাচ্ছে মা। মিরর ট্রেনিং দিতে বলেছে ওকে। যখন মাছেরা খুশিতে থাকে তো ওনারা বাবল নেস্ট বানায়, এই কর্নারে করেছে। মিরর ট্রেনিং দিচ্ছে। বললাম আমি ভাত আর ডালটা বসিয়েছি, আসিস তো কালকে ভাত খাইনি, তো ভাত রয়ে গেছে কিছুটা, ভাত এখানে হয়ে গেল, মানে আমার আর আয়ুষ্মানের জন্য ভাত রয়েছে, শুক্তো রয়েছে, মাছের মাথার মুড়ি ঘণ্ট, মুড়ি ঘণ্ট আর কি সেটাও রয়েছে। তো আর কি রান্না করব, শুধু ডাল আর ডিম সেদ্ধ, আয়ুষ্মান তো মাছের মাথার মুড়ি ঘণ্ট ঘণ্ট খায় না, আর মুড়ি ঘণ্ট হলে না আর কিচ্ছু লাগে না জানো তো, তাই মনে হয় খেয়ে 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 শেষ করে দিই। ওই শুক্তো দিয়ে একটু খাওয়ার জন্য, ডাল দিয়ে একটু খাওয়ার জন্য কিছু একটা পাপড় পাপড় ভাজবো। হাতের যা যন্ত্রণা, তাও আমি আজকে সকালবেলা রুটি করেছি, দই তো রাত্রিবেলায় পেতে দিয়েছিলাম, দই রুটি খেয়েছি, কলা টলা এই সব খেয়েছি। দিদিকে দেখাচ্ছে ওঠা। হ্যাঁ এবার একটা খাবার নে, মা বাবার নিশ্চয় কখনো ধরবে না, কিন্তু এলার যে ব্রিড করা শুরু করে দিয়েছে আপনি।
তোর বাবাকে বলেছিলাম যে আমার ডার্ক চকোলেটটা শেষ হয়ে গেছে, ও কিনে দিয়েছে। আগের প্যাকটা জাস্ট আজকেই শেষ হয়েছে, এখন তো বনবিলি খাচ্ছি। আমুলের দাম যা বাড়িয়ে দিয়েছে, আমার ব্যাগে সব সময় থাকে, ফ্রিজে রাখি না এখন আর, ব্যাগেই রাখি আমার পার্সে। যাদের মুড সুইং হয়, মুডের সমস্যা আছে, ভীষণ কাজে দেয়, ভীষণ একটু, কিন্তু একদম বেশি না, একটা গোটাও না, গোটারও হাফ। খুব গরম লাগছে তো, চলো ভিডিওটা দেখো। এখন তোমাদের সাথে যত পারছি কথা বলে নিচ্ছি, কারণ রাতের থেকে আর কথা বলতে পারি না এখন, যেহেতু মেলা বসেছে, মেলায় প্রচুর প্রচুর জোরে জোরে গান চালায়, তো কথা বলতে পারি না। আয়ুষ্মানের আছে, কম্পিউটার আছে, তারপরে আছে, ইংলিশ পড়া আছে, তো দুটো দুটো পড়তেই যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। পা কি করেছো ওগুলো খুলে খালে? খুলো না বাবা, ওগুলো কি করবে? ধরো 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 চটচট করে। আজকেও ভোগ পেয়েছো? ভগবান সহায়, ঈশ্বর সহায়, কাল কালকেও আমাদের ভোগ আসবে বলো। রান্নাঘরটা পরিষ্কার আছে, ওখানে দেখো মানে মাছের জিনিসপত্র আছে। দাও তো চট করে খেয়ে নিই। কোথায় বেরোবে? খেয়ে তো দাঁড়াও। তো দুপুরে আশিস এলো, ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি, তখন আর কিছু ভিডিও সেরমভাবে করিনি, কারণ সমস্ত ওই খাওয়া দাওয়ার পরে বাসনপত্র আমি এখন মাজি না, বেসিনে রেখে দিয়ে রান্নাঘরটা হালকা করে মানে পরিষ্কার করে মুছে টুছে তারপরে আমি একটু রেস্ট নিতে যাই, কারণ ওইটুকু রেস্ট না নিলে আবার সন্ধ্যের পর থেকে যে আমার খাটাখাটনিটা যায়, কারণ ওই সন্ধ্যের পর কাজ করতে আমি ভীষণ ভালোবাসি, আমার বেশ মাথা ঠান্ডা থাকে, কোনো চাপ থাকে না, আমার ক্রিয়েটিভিটি তখন জেগে ওঠে, তো সেই জন্য তারপর থেকে আবার আমি ভিডিও শুরু করি। এখন কিছুদিন কিন্তু এইভাবে ভয়েস ওভারেই কথা বলবো, রাত দশটা পর্যন্ত একদম জোরে জোরে গান চলে। তো ওদিকে মুসুর ডাল আনা ছিল, মুসুর ডালটা ঢেলে রাখলাম, চা পাতাও বাড়ন্ত ছিল, চা পাতাও ঘরে আনাই থাকে আমার। চা পাতা তো দু ধরনের এখন ব্যবহার হয় জানোই, একটা টাটা টি গোল্ড যেটা সন্ধেবেলা খাই দুধ চায়ের সাথে, আর একটা দার্জিলিং টি যেটা সকালবেলা খাই। তো এই জায়গাটা পুরো মশলাদানি, ডাল, তারপরে ব্রেকফাস্টে যা যা জিনিস, ওটস থেকে শুরু করে চিড়ে, এই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে আমি রাখি। আমি এই কন্টেনারের না তোমাদের কাছে লিঙ্কটা শেয়ার করব বলি, কিন্তু আমি ভুলে যাই প্রথমত, আর এখন না কোনো অফার নেই বলে আমি লিঙ্কটা দিইনি, যখন অফার পাবো আমি তখনই তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করব। হ্যাঁ, তো এখানে একটু চা বানিয়ে নিচ্ছি, আশিস আছে এখন, দুপুরবেলা বললো না খেয়ে দিয়ে বেরিয়েছে, তারপর বিকেলবেলায় ফিরেছে, বিকেল বলতে কি সন্ধেবেলা তখন ফিরেছে, সন্ধে ছটা। আয়ুষ্মানের কম্পিউটার ক্লাস ছিল, তারপরেই ওকে আবার বেরিয়ে যেতে হবে, আশিসকে অনেকটাই রাতে হবে ওর ফিরতে, ফিরতে রাত দশটায় তারপরে ও ফিরবে। আর এই দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, আসলে কি এই সময় আমার কোথাও বেরোনোর নেই, কিন্তু আমার মনে হলে একটু সাজুগুজু করি, পাশেই মেলা হচ্ছে, একটু মেলায় যাব যদি সেরকম মনে হয়, আর না হলে এমনিই সাজবো। আর ওই জুডিও থেকে না তিনখানা আমি তিনটে কালারের আর কি কাজল কিনেছিলাম, ভুলেই গেছি কাজলটা শেষ হয়ে গেছে, শুধু লাইনার পরছিলাম, দেখছিলে না কদিন ধরে কাজলটা যে আছে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। তো ভাবলাম কাজল পরি আর কি ভালো গো, 79 করে কাজলগুলো কিনেছিলাম আমি, কতটা ডার্ক তোমরা দেখো, অন্য অন্য এত দাম দিয়ে দিয়ে কাজল কিনি, এবার থেকে ভাবছি জুডিও থেকে লিপস্টিক কাজল এগুলো কিনবো, কত সস্তায় আমি পেয়েছি, 79 না 89 আমার ঠিক খেয়াল হচ্ছে না, তোমরা দেখে নিতে পারো ওখানে লেখাই ছিল। তো এরপরে একটু ওই এখন তো নিউট শেড লিপস্টিক পরি, পিঙ্ক কালারের যে P22L18-এর ওটা একটু অ্যাপ্লাই করলাম, তার সাথে ব্রাউন ওই পিঙ্কি শেডের আর একটা নিউট লিপস্টিক যেটা জুডিও থেকে কিনেছিলাম সেটাও অল্প করে অ্যাপ্লাই করেছি। আর এইটা হচ্ছে একটা এমনি লোকাল লিপস্টিক মানে লিকুইড লিপস্টিক, কিন্তু ড্রাই, ওটাও নিউট শেডের, একটু ডার্ক শেডের, তো সেটাও অ্যাপ্লাই করে নিলাম। দিয়ে ভালো করে সাজুগুজু করে হাতে একটু পিঙ্ক কালারের চুড়ি পরেছি, এক একদিন ইচ্ছে করে খুব সুন্দর করে সাজ মানে সাজি, আর সাজলে আমার ভীষণ ভালো লাগে। এ দেখো পিঙ্ক কালারের একটা কানের দুল ছিল, ভালোই ম্যাচ করছিলো, কিন্তু পরলাম না, মনে হলো না মুক্ত দুলটাই আমার মুখটাকে ভরাট করে রাখে।
তো এই যে কুর্তিটা, এর সাথে পিঙ্ক কালারেরটা অ্যাকচুয়ালি যায় না, কিন্তু এখন মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু সবাই পরে। আর আমাকে গতকাল একজন কমেন্ট করেছিল, আমি রিপ্লাই দিতে পারিনি এখনও পর্যন্ত, যে তুমি যে গত সেদিন দুখানা পালাজো কিনলে কই পরো না, তো সত্যি একদিন পরেছিলাম জানো, একদম না সেলাইটা ভালো না, আর একটা রেখে দিয়েছি, ওটাকে একবার ডাবল স্টিচ মেরে তারপরে পরবো। 250 না 270 করে নিয়েছিল, কিন্তু ভালো না। যাই হোক, আয়ুষ্মানকে নিয়েছিলাম চেস একাডেমিতে ভর্তি করাতে, ওর এখানে দেখছিল কতটা জানে, বয়স অনুযায়ী ওর ট্রেনিংটা অনেক বেশি হয়ে গেছে, আর সেটা ওর বাবাই ওকে দিয়েছে। তো এক্ষেত্রে পুরো ক্রেডিটটাই আশিস দাসের, আমি কিন্তু চেস খেলতে একদম পারি না। আমি তাই বলছিলাম যে আমার ছেলে কত তাড়াতাড়ি শিখে গেছে, তো সেই জন্য বাবা বললো না চেসটাতে ভর্তি করাতেই হবে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, ডেটটা আমাদের ম্যাচ করেনি, মানে ওর তো পড়া থাকে, পড়ার ডেটের টাইমে মানে ওনারা বলছে যে ও যে অনুযায়ী ওর নলেজ আছে ওকে সেই অনুযায়ী ব্যাচে দিতে হবে, যে দিনগুলো ওর ফাঁকা আছে সেগুলো আবার ওর থেকে যারা কম জানে তাদের জন্য, বলছে ওখানে দিয়ে তো লাভ নেই, ও তো অলরেডি এগুলো জানি। তো এই হয়ে গেছে সমস্যা, তো ফোন করে আমরা আবার একবার খোঁজ নেব যে যে দিনগুলো বা যে টাইমগুলো যদি একটু অ্যাডজাস্ট করে ওনারা দিতে পারেন, কারণ পড়া তো আর অ্যাডজাস্ট করানো যাবে না। তো এটা আমার কাছে একটা খুব খুব আনন্দের মুহূর্ত ছিল বা আনন্দের দিন ছিল। দেখবে আমরা যখন বুঝতে পারি যে আমাদের সন্তানের অ্যাকচুয়াল বুদ্ধি মানে অ্যাকচুয়াল বুদ্ধিটা কোথায় লাগালে বা ওকে কোন জায়গা দিলে ও সফল হবে, তখন ওইটা যদি আমরা একবার ধরতে পারি আমাদের খুব কিন্তু আনন্দ হয়। না হলে আমার ছেলেকে আমি আঁকাতে ভর্তি করিয়েছি, ওর ইন্টারেস্ট নেই, কান্নাকাটি যাবো না, ছেড়ে দিল। ফুটবলটায় খুব ইন্টারেস্ট, কিন্তু ফুটবলেও সপ্তাহে একদিন যেতে পারে, আর একদিন ওর পড়া থাকে। তো এই সমস্ত করে আর কি হয় না, কিন্তু আমাকে খুব মাথা ঠান্ডা করে আর খুব বুদ্ধি করে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়। পড়াশোনায় এত ওদের প্রেশার এখন, যার ফলে কি পড়াশোনার দিকটা আমাকে রাখতেই হয় ঠিকঠাকভাবে, আবার ওর যাতে নিজের জন্য নিজের খেলাধুলার জন্য টাইম পায় সেটাও দেখতে হয়। তো সব কিছু একটু বুদ্ধি করে নিয়ে এগুলো চলতে হয় আমাকে। আর তোমরা তো জানোই আশিসের ব্যবসার কাজে সবসময় ব্যস্ত থাকে, ফলে এই জিনিসগুলো আমি যদি না দেখি বা আমি যদি ওকে না নিয়ে যাই, ও তো এই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিগুলো প্রকাশই পাবে না। তো আয়ুষ্মানের যে পড়ার তাকটা দেখছো নিচের দিকে না, দু একটা তাক আমাদেরও আছে, যেমন নিচে ইয়েলো অরেঞ্জ কালারের ডায়েরি, ওইটা আশিসের তাক, তার নিচে আবার আমি আমার গীতবিতানটা রেখেছি, কিছু বই, একটা ডায়েরি যেগুলোতে আমি লেখালেখি করি ওইটা রেখেছি একদম নিচের দিকে, যাতে কারোর খুব একটা হাত না পড়ে। ওই যে ছোট্ট কর্নারটা, ওটাই আমার নিজস্ব কর্নার বলতে পারো, ওখানেই আমি যাবতীয় আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখি বা আমার মন ভালো করার জিনিসপত্র ছোট ছোট অল্প অল্প করে রাখি, যাতে দেখতেও খারাপ না লাগে, আবার ইচ্ছে মতন নিয়ে আমি পড়তে পারি বা লিখতে পারি। আর হাতে হাতে এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম, ধুলো হয়ে যায় না, একদিন দুদিন গেলেই কালো জায়গাগুলোতে ধুলো স্তর পড়ে যায়। রাত 10:30 সময় হঠাৎ আশিস বলছে ওকে বেরোতে হবে। 10:30 সময় যখন আমি শুনলাম, আমি বললাম তোমাকে তো আমি একা ছাড়তে পারবো না, কারণ অত দূর যাবে আমি জানি তুমি খুব স্পিডে বাইক চালাবে, তাই আমি তোমার সাথে যাবো। আমি ওর সাথে কেন এলাম বলো তো, আমাদের বাড়ি থেকে কামাল গাছে অনেক দূর, হ্যাঁ এত ফাঁকা রাস্তায় না, এই যে এখন বড় বড় ট্রাক চলে, আর এ তো হুশহাস করে গাড়ি বাইক চালাবে, একা ছাড়িনি, কারণ এখন আর কেউ নেই যে ও তাকে নিয়ে আসবে এত রাতে, যা হবে দুজনের হবে, ছেলেটাকে ঘরেই রেখে ওকে আমি এত রাতে একা ছাড়তে পারি না, আমি টেনশনে পাগল হয়ে যাবো, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, বড় বড় ট্রাক বেরিয়ে গেছে, এখন চলে এসেছি গড়িয়ার কাছাকাছি চলে এসেছি,
চলো বাড়ি গিয়ে তারপরে ডিনার করবো। সব কাজ করতে করতে আমি বেরিয়ে এলাম, ছেলেকে কোনোক্রমে বসিয়ে আমার মোবাইলটা দিয়ে এলাম, তুই খেয়াল ভয় পাস না, আমি বাবার সাথে যাই চলে আসি। আর ফেরবার পথে না এই বড় বড় ট্রাকগুলো সব বেরিয়ে পড়েছে, এগুলো তো রাতের দিকেই বেরোয়, তো আমি এই কারণেই গেছি, আমি গেলে ও বাইকটা যথেষ্ট আস্তে আর বুঝে চালাবে। তো এসে আয়ুষ্মানকে খাওয়াতে শুরু করে দিয়েছে, অনেকটা রাত হয়ে গেছে এখন, তখন খাবার দাবার সব গরম করে নিয়েছিলাম, তাও উৎপাট করে বেরিয়ে গেছি, ওকে খাইয়ে আমরা এবার খেতে বসবো। বড় ছেলে খাইয়ে দিতে মোটেও না, এত রাত হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, দেখ অপমান করছে, বাবা বা দেয় না, ওর মধ্যে নাম্বার লেখা থাকে না, নামো করো। তো এই দেখো খিচুড়ি, অর্ধেকটা গরম করেছি অর্ধেকটা করছি, এটা ভোগের প্রসাদ জানো তো, আজকে আশিস নিয়ে এসেছিল, কালকেও আমরা একদম মা তারার পুজোর পরেরই প্রসাদ পেয়েছিলাম, আজকেও একদম খুব ভালো প্রসাদ, আর প্রসাদ এত খেতে ভালো হয়েছে না বলার মতন না, মানে ভোগের প্রসাদে দেখবে একটা স্বাদই আলাদা থাকে। ছেলে বলছে মা তুমি একটা কথা ভুল বলেছো, ভোগ আর প্রসাদ, ভোগ প্রসাদ তো সেমই, কথাটা ঠিকই, তবু আমরা ভোগের প্রসাদ বলি না, ভোগ প্রসাদ বা যাই হোক ভোগ বেরিয়ে যায়, আর মানে ঈশ্বর যদি সহায় থাকে, তুমি তোমার কপালে প্রসাদ থাকবেই থাকবে, ঈশ্বর যদি তোমার জন্য তোমার প্রতি তার যদি আশীর্বাদটা থাকে না, তুমি ভোগ প্রসাদ পাবেই পাবে। তো আমরা দুদিনই পেয়েছি, তারপর কালকেও আমাদের বাড়িতে আসবে আশিস, আসলে আমাদের মানে এক বন্ধু আছে না রাজা, রাজাদের পাড়ায় বিশাল বড় করে পুজো হয়, গতবার আমরা গেছিলাম, এবছর তো আমি মাথা ঘষলাম আজকে, গতকাল মাথা ঘষেছি কিন্তু তাও পুজো দিতে পারিনি আমি, আর মা তারার তো আমি ওর জন্য যাইও নি, কোথাও পুজো দিইনি আর কি। তুমি পুজো দিয়েছো না? ওই ওদের ওখানে দিয়েছে, রাজাদের ওখানে বিশাল বড় করে ওদের বাৎসরিক পুজো হয়, মায়ের মূর্তি এত সুন্দর আসে বলার মতন না, মনে হবে জ্যান্ত মূর্তি, আমি গত বছরই দেখেছিলাম, এত সুন্দর মূর্তি হয়, ফাংশন হয় ওদের, তো ওই রাজার ওয়াইফ রিঙ্কি তোমরা দেখেছো, ওর তো ওরও রিসেন্টলি বাচ্চা হয়েছে, তো খুব একটা এখন আর আমাদের সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না, কী হলো গো কিছু বলবে, দেখা সাক্ষাৎ হয় না, তো যাই হোক ও গান গায়, খুব 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 সুন্দর করে পুজো হয়, তো ওদের ওখান থেকে কালকে ও আশিস ওখানে পুজো দিয়েছে, তো কালকে ওখান থেকে প্রসাদ আসবে, তো সেটাই হলে প্রসাদ খাওয়া হচ্ছে কপালের দরকার একদম, এটা আমি মানি, আর এতে ভগবানের আশীর্বাদ ছাড়া প্রসাদ খাওয়া যায় না। তো চলো আমি ডিনারটা সেরে নিই, আমি না এরকম কিছু ক্লিপ কিনে, ক্লিপ না সরি, এগুলোকে বলা হয় হুক, স্টিকি হুক, এর থেকেও ভালো পাওয়া যায়, এরকম বেশ কিছু কিনে রেখেছি, ভীষণ কাজের জানো তো, আর খুব অনেক দিন চলে যায় আমার এই যে স্টিকি হুকগুলো, প্রায় 1.5 বছরের ওপর হয়ে গেল যে লাগানো আছে, তেলচিটে রান্নাঘর যাই হোক না কেন খোলে না, আর এইগুলোতেও তো লাগিয়েছি জানোই, এগুলোতে তো খুব ভালোই আটকে থাকে। আর এখানে না আমার কাঁচিটা রাখতে খুব অসুবিধা, কাঁচিটা খালি হারিয়ে যায়, তাই ভাবলাম যে একটা স্টিকি হুক এই সামনেটা রাখি, খুঁজেই পাই না, এই যে স্টিকারটাকে ভালো করে তুলে একটু ওপর করে লাগাই, বুঝতে পারলে, আর মাঝখানে না এয়ার এয়ার নিয়ে নেয়, বলে কি খুব ভালো করে চিপকে থাকে, কাঁচিটা এখানে লাগিয়ে দিলাম, ভালো হলো না, হাতের কাছে চট করে পাওয়া যায়। আর এখানেও না এই সাইডে যে দেওয়ালে দেখালাম এখানেও দুটো হুক লাগাবো, এখানে এই বড় ছাঁকনি যেটা আছে না ওইটা রাখবো, কারণ সবসময় তো ওগুলো প্রয়োজন হয় না, তারপরে ওই তড়কা যে তড়কা প্যান যেটাকে বলে ছোট মতন ডাব্বু হাতা টাইপের দেখতে ওটা রাখবো, কারণ এগুলো সবসময় প্রয়োজন হয় না, আর এখানটা ঝোলানোর ফলে আমার না অসুবিধা হয়, তো সেই জন্য এগুলো এখানে রেখে দিয়েছি, কিন্তু ভীষণ ইউজফুল, এইটা একটা তোমরা কিনে রাখতে পারো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।